বয়কট করে চলে এসেছি, তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয় মাইক। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগ বৈঠক থেকে ওয়াক আউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক বন্ধ করে তাকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরই কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো PIB দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে নিজের বক্তব্য রাখার সময় পেয়েছিলেন, ঘড়িতে সময় শেষ বলে দেখানো হয়েছিল, তাকে সতর্ক করার জন্য কোনো ঘন্টা বাজানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি খারিজ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। এবার কেন্দ্রের এই বক্তব্যের পাল্টা স্বরে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কলকাতা বিমানবন্দরে নেমে তিনি দাবি করেছেন এখন মুখ বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে নরেন্দ্র মোদী সরকার, বারবার বেল দিয়ে তাকে থামতে বলা হয়েছে, নিজেদের ভুলটা সেই সময় বুঝলে মুখ বাঁচানোর জন্য এই বক্তব্য বলতে হতো না, অর্থাৎ কেন্দ্রের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পাঁচ মিনিটের বেশি তাকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি। কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রকল্প বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল গ্রোথ যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য, এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি, বাংলার বঞ্চনা মানছি না, মানব না। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।